আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিভার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন প্রকারের চাউল গুঁড়া করার মেশিন তো এখানে যে চাউল গুঁড়া করার মেশিন দেখানো হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন সাইজের আছে অনেকে বলেন ভাই দাম কেন কম বেশি হয়ে থাকে তো এই দামের কম বেশির কারণটা আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে পাই টু পাই বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিকে ইনোভেশনের বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন বা অনলাইনে দেখতে পারবেন তো এই মেশিনগুলো আপনারা কীভাবে ক্রয় করবেন কোথা থেকে ক্রয় করবেন এই ভিডিও জুড়ে আমি দেখানোর বা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে যাওয়া যাক এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 40 সাইজ এই মেশিন ক্রয় করার পূর্বে অবশ্যই দেখে নেবেন কোনটা কত সাইজের মেশিন এই 40 সাইজের মেশিনের দাম হচ্ছে অনলি 15,500 টাকা উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস তো এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনি চিনি বেশম ভিজা চাউল শুকনো চাউল ইত্যাদি পাউডার করতে পারবেন এই মেশিনের অন্য কোনো কাজ কিন্তু আপনি করতে পারবেন না মনে রাখবেন চিনি বেশম শুকনা চাউল ভিজা চাউল যেটাকে পিঠা পুলি বলা হয় সেটা কিন্তু এই মেশিন দিয়ে আপনি পাউডার করতে পারবেন তো পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি ঘুরে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন 35 সাইজ 35 সাইজ সাইজ নাম্বার হচ্ছে 35 পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 30 সাইজ তো এই সাইজগুলোর কিন্তু ছোট বড় আছে ছোট বড় দাম আছে এই এটা হচ্ছে 30 সাইজ এই 30 সাইজ মেশিনের দাম হচ্ছে অনলি 13,000 টাকা আর এই 35 মেশিনের দাম হচ্ছে 14,000 টাকা উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস তো পাইকারি রেটে যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হেভি ক্যাপাসিটি সম্পূর্ণ মেশিন সম্পূর্ণ স্টিল যার কারণে এটি লং লাস্টিং করবে এবং এই মেশিন দিয়ে খুব দ্রুত নিমিষেই আপনি আপনার পিঠাপুলি যে চাউল ভিজা চাউল যেটাকে বলা হয় আতপ চাউল যেটাকে বলা হয় সেটা কিন্তু পাউডার করতে পারবেন এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনি আপনার যে মিল আছে কিংবা আপনি বাসা বাড়িতে যদি একটা মেশিন ইউজ করতেছেন করতে পারবেন প্রতি কেজি চাউল গুঁড়া করতে আপনার 10 টাকা প্রফিট থাকে তো একটা মেশিন দিয়ে কিন্তু প্রতি মিনিটে আপনি 3 থেকে 4 কেজি পর্যন্ত আপনি গুঁড়া করতে পারছেন তাহলে মনে করেন মিনিটে 40 টাকা ইনকাম করতে পারবেন একটা মেশিন দিয়ে তো একটা মেশিন ক্রয় করেই কিন্তু আপনি আপনার বাসায় কিংবা আপনার মিল ঘরে আপনি ব্যবসা করতে পারবেন এই মেশিনে কোনো প্রকার লস হওয়ার সুযোগ নেই কারণ আপনি খুব দ্রুত পাউডার করতে পারবেন আর এখানে যেটা দেখতে পাচ্ছেন মেশিন ক্রয় করার পূর্বে অবশ্যই দেখবেন জালি ফ্রেমটা ঠিক আছে কিনা জালি ফ্রেম বলতে কী বুঝি এটা হচ্ছে জালি ফ্রেম বলা হয় তো একটা মেশিনের সাথে একটা জালি ফ্রেমই দিয়ে থাকি আমরা আর ভিতরে যে পাখাগুলো দেখতে পাচ্ছেন অনেক মজবুত এবং ইনসাইড আর আউটসাইড দুই জায়গায় কিন্তু এই মেশিনের যার কারণে খুব দ্রুত এই মেশিন দিয়ে আপনি পাউডার করতে পারবেন এবং পাউডারের মানগুলো হবে টেলকম পাউডারের মতন করতে পারবেন অবশ্যই মনে রাখবেন মেশিনের আরপিএম দিয়ে খেয়াল রাখবেন সেটা হচ্ছে একটা মেশিন 3700 থেকে 4000 আরপিএম একটা মেশিন ব্যবহার করতে হবে তো এই আরপিএম যদি আপনি সঠিকভাবে নির্ণয় করতে না পারেন তাহলে আপনার প্রোডাকশন সঠিকভাবে পাচ্ছেন না তো অবশ্যই মেশিন ক্রয় করার পূর্বে আরপিএম সম্পর্কে জেনে নেবেন কিংবা ইনস্টল করার সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করে আরপিএম মিলাই নেবেন তো বিভার্স এর চেয়ে বড় সাইজও আছে 45 বা 50 সাইজেরও মেশিন হয়ে থাকে সেটাও আমাদের কাছে আছে আমি আপনাদেরকে সিম্পল একটা ভিডিও করার জন্য কয়েকটি মেশিন বাইর করে দেখানোর চেষ্টা করলাম তো এই মেশিনগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা ঘরে বসে থেকে অনলাইনে ক্রয় করার জন্য সামথিং টাকা অ্যাডভান্স করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কন্ডিশনে আপনার জেলা শহর পর্যন্ত নিতে পারবেন স্টক সীমিত তাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই একটা মেশিন ক্রয় করে আপনি ব্যবসা করতে পারবেন পাশাপাশি আপনার মিলে যদি অন্যান্য মেশিনের প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের বিভিন্ন প্রকার মেশিনারিজ আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন আরও আমি বলে দেওয়ার চেষ্টা করব মিল আইটেমের সকল প্রকার মেশিনারিজই বিকে ইনোভেশনে আপনারা পাচ্ছেন যেমন সরিষার তেলের মেশিন ফিল্টার মেশিন রাইস মিল হ্যামার মেশিন হলুদ মরিচ গুঁড়া করা ইত্যাদি এবং চাউল গুঁড়া করা বিভিন্ন প্রকারের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে থাকেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন চাকরি গ্রহীতা না হয়ে চাকরিদাতা হন নিজেকে নিজে স্বাবলম্বী করুন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ